ইনক্রেডিবল লাগছে। সমুর যে কোনো জিনিস যেখানে সমু ইজ অ্যাসোসিয়েটেড, সেটা ইজ অলওয়েজ সামথিং ইউনিক অ্যান্ড ভেরি ভেরি ফ্রেশ অ্যান্ড পিওর। তো আমরা ডেফিনেটলি উই ওয়ার ভেরি এক্সাইটেড অ্যান্ড অনার্ড টু গেট অ্যান অ্যাওয়ার্ড, অ্যান্ড স্পেশালি যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস ইজ অ্যাসোসিয়েটেড, আ ব্রেভারি অ্যাওয়ার্ড লাইক দ্যাট ইজ আ গ্রেট ইনিশিয়েটিভ, অ্যান্ড উই আর হোপিং ফর আ ভেরি গুড ইয়ার দিস টাইম। অ্যান্ড ইফ ইট স্টার্টস with an award like this, it's always very pepping up. এটা এমনি খুব মোটিভেটিং, আই এম শিওর ইট উড বি ফিলস দ্য সেম থিং। হ্যাঁ, আমারও সেমই লাগে। অ্যাকচুয়ালি 2020 যারা পেরিয়ে গেছে, আমার মনে হয় প্রত্যেকেরই অ্যাওয়ার্ডটা পাওয়া, সবাই ডিজার্ভ করে অ্যাওয়ার্ডটা। কারণ কি 2020 পেরোনো সত্যি আমাদের কাছে একটা দুর্বিষহ ইয়ার ছিল বটে। আমরা সবাই অনেক অনেক কাছের জনকে, অনেক অনেক বিখ্যাত বিখ্যাত মানুষকে আমরা হারিয়েছি, অনেক কষ্টে সবার দিন যাপন করছে সবাই, ইনফ্যাক্ট এখনও করে চলেছে। আর আমার এটাই মনে হয় যে ব্রেভারি অ্যাওয়ার্ডটা আমরা ডেডিকেট করলাম সবাইকে যারা 2020 এত কষ্টে সার্ভাইভ করে চলেছে বা এখনও করে চলছে। তাই অ্যাওয়ার্ডটা পেয়ে আমার তো সত্যিই খুব ভালো লাগছে। ইনফ্যাক্ট থ্যাংকস টু সমু, থ্যাংকস টু দ্য এন্টায়ার টিম।